হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো হিরো হাঙ্ক একটি বাইক, যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি আর্মি কালারের হাঙ্ক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন। এই বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে, অনেক ভালো মানের রয়েছে। বাইকটির কন্ডিশন পারফরমেন্স অনেক ভালো, আমি সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আলামিন ব্লগসের সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা, প্রথমে বলতে চাই হচ্ছে বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে। বাইকটির কন্ডিশন পারফরমেন্স অনেক সুন্দর, অনেক ভালো রয়েছে। বাইকটির যদি সামনে টায়ার কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই, দেখুন একদম ফ্রেশ আছে, অনেক ভালো মানের রয়েছে। বাইকটির যদি সামনে মাডগার্ড কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই, দেখুন একদমই ফ্রেশ। সব কন্ডিশন বন্ধুরা দেখুন অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। আপনাদেরকে একটাবার দেখাই। এদিকে যদি দেখা হচ্ছে বাইকটির লুকস, বাইকটির লুকস আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাইকটির লুকস কিন্তু বন্ধুরা একদমই সুন্দর। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন। তো এখন বলবো হচ্ছে বাইকটির কালার কমিউনিকেশন। তো এই বাইকটির কালার কিন্তু বন্ধুরা একদম অরিজিনাল কালার, অনেক ভালো মানের কালার। দেখুন আপনারা একবার, একদম ফ্রেশ কন্ডিশনের কালার। চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা ফ্রেশ এবং ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন। দেখতে পারেন বাইকটির কিন্তু কন্ডিশন পারফরমেন্স একদমই বেটার। তো এখন যদি বলে হচ্ছে এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে, বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স অনেক সুন্দর, অনেক ভালো রয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইকটির ইঞ্জিনের কোনো কিছুই খোলা পড়ে নেই, একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন। তো এখন যদি বলে হচ্ছে এই বাইকটির পিছনের টায়ার সম্পর্কে, তো সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো আছে, আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এটি কিন্তু ডাবল ডিস্কের বাইক, নওগাঁ বিএটি থেকে 2 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই রেডি। আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাইকটি চালাইতে পারবেন। আর এদিক থেকে যদি দেখা হচ্ছে বাইকটির সাইলেন্সার কন্ডিশন, দেখুন একদম ফ্রেশ, অনেক ভালো মানের। আর এদিক থেকে যদি ইঞ্জিন কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাই, দেখুন বাইকটির ইঞ্জিন কোয়ালিটি অনেক সুন্দর, অনেক ভালো রয়েছে। এখন দেখাবো এই বাইকটি কত কিলো রান হয়েছে। তো বাইকটি রান হয়েছে বন্ধুরা 3719 কিলোমিটার, দেখতেছেন আপনারা, ঠিক আছে। এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা। তো এর আগে দেখাবো আপনাদেরকে হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এই বাইকটির ফিক্সড প্রাইস 1,25,000 টাকা। আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানি পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। স্যার।